सुप्रिय शिक्षार्थीबृंद त्रिपली जब केरिबिडिर पक्ष अपन सबाई जानाई सादर सम्भाषण। आज के एक प्रॉब्लेम निये आलोचना करब। ये प्रॉब्लेमटा विगत साले एसेछे बांग्लादेश वाटर डेवलपमेंट बोर्ड विगत साले ये आसछे असिस्टेंट इंजिनियर परीक्षा। अच्छा এখন দেখি এখানে কি কি জিনিস দেওয়া আছে। এখানে এটা হচ্ছে সার্কিট দেওয়া আছে এবং আমাদের ভিটি মান দেওয়া আছে এবং কে এর মান দেওয়া আছে এবং আরডি এর মানটা আমাদের বের করতে বলছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এন মস দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের এন মসটা দেওয়া আছে তাহলে প্রথমে আমাদের শর্তটা হচ্ছে কি যে এটা অন হবে কিনা সেটা দেখে নিতে হবে। সো এখানে বোঝা যাচ্ছে যে শর্ত হচ্ছে ভিটিটা কি হতে হবে ভি জিএস থেকে অবশ্যই এটা বড় বা ইকুয়াল হতে হবে। শর্তটা কি? শর্তটা বিজিএস এটা হচ্ছে 5 ভোল্ট আছে আর এখানে হচ্ছে 1 ভোল্ট আছে। তো এটা 3 ভোল্ট এটা অন হচ্ছে তাহলে এটা অন। আচ্ছা এখন আসি আমরা যে এটা কোন রিজিয়নে কাজ করবে। এটা কি স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে নাকি এটা টায়োড রিজিয়নে কাজ করবে। আচ্ছা তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে যে ভি ds greater than or equal to vgs minus vt। ঠিক আছে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে হচ্ছে স্যাচুরেশন, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে টায়োড রিজিয়ন। আচ্ছা আমরা দেখি তাহলে হচ্ছে এখানে vds vds equal to হচ্ছে vd minus vs greater than or equal vs সমান হচ্ছে vg minus vt। আচ্ছা মানগুলো বসিয়ে দিই। তাহলে vd হচ্ছে কত এখানে ভিডি এখানে আসছে আমাদের। আচ্ছা এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে গেট। ভিডির মান এখানে 0.1 মাইনাস ভিএস, ভিএস হচ্ছে অলমোস্ট 0 আর হচ্ছে ভিজি, ভিজি মানে হচ্ছে গেট, এটা হচ্ছে 5 মাইনাস ভিএস 0 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 0.1 গেটের দনার ইকুয়াল 4। এই শর্তটা কি ফলস হয়েছে, এটা কি মিথ্যা হয়ে গেছে, কারণ 4 থেকে তো 0.1 বড় না, সুতরাং এটা হচ্ছে টায়োড রিজিয়নে যাবে। টায়োড রিজিয়নে গেল চলে যাবে। আচ্ছা তো টায়োড রিজিয়নে গেলে তো টায়োড রিজিয়নের ক্ষেত্রে আমাদের হচ্ছে আইডির কি সূত্র আছে, আইডি ইকুয়াল টু এখানে ক্ষেত্রে হচ্ছে কে ইন্টু ভি ডিএস ইন্টু ভি জিএস মাইনাস ভিটি माइनस हाफ भि डिएस होल स्कोर। ठीक है, हमारे सूत्र। अच्छा तेल क्षेत्र में केर मान जो देवा कि 1 मिली एम्पियर तेल 1 तरह हे भि डिएस डिएसर मानटा d এবং s মানে হচ্ছে d minus s মানে হচ্ছে এখানে 0.1 হচ্ছে, আর এরপর vg সেটা হচ্ছে 5 g 5 s 0 b minus 1 bt minus half 0.1 whole square। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 0.395 এত মিলি অ্যাম্পিয়ার। সো এটা যদি আমরা পেয়ে থাকি